চিংড়ি মাছ কে না পছন্দ করে? সবাই চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, তাই আজ আমি হাজির হয়ে গেলাম চিংড়ি মাছের দু পেঁয়াজা নিয়ে। এটা আমি করেছি দেশি স্টাইলে, আপনারা আমার সাথেই থাকুন, দেখে নিন আমি কীভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম দর্শক, আমি আমিরুন। আজকে আমি আপনাদেরকে দেশি স্টাইলে চিংড়ি মাছ ভুনা দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করছি। চিংড়ি মাছগুলি ভালো করে লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 5-6 মিনিট, তারপর আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। আর এখানে আছে আমার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে, এখানে জিরা পাউডার আছে 1 চা চামচ, আর আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। কড়াইতে 1/2 কাপ তেল দিয়ে বসিয়ে দিয়েছি চুলাতে, তেলটা হালকা গরম হয়ে গেছে। আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা এখন দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়, বাদামি রং হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। যেহেতু আমরা এখানে চিংড়ি মাছটা ভাজা ভাজা করবো, ভুনা করবো, সেহেতু আমাদেরকে পেঁয়াজটাকে অবশ্যই বাদামি কালার করতে হবে। তা আমি এখন পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি, যখন এটা বাদামি কালার হয়ে যাবে আমি এক এক করে সবগুলি মশলা দিয়ে দিব। পেঁয়াজটাকে কন্টিনিউ আমি ভেজে নিচ্ছি, এখন হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলি মশলা দিয়ে দিব। এই যে দেখুন হালকা বাদামি কালার হয়ে গেছে। আমি প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, এখন আমি ধনিয়া, মরিচ এবং হলুদ পাউডারটাও দিয়ে দিব, সাথে জিরা পাউডারটা দিব, আর লবণ দিবেন যার যার স্বাদ মতো। আমি আমার যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দিব। সব মশলাগুলি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে এবং তেলটার সাথে ভালো করে মশলাটা ভেজে এখন আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছগুলি আমি ঢেলে দিলাম। এখানে আমার 2 পাউন্ড চিংড়ি মাছ আছে, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। আমি এখানে চিংড়ি মাছ দেওয়ার পরে মশলার সাথে ভালো করে চিংড়ি মাছগুলি ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে নেড়ে নেড়ে ভেজে নেবেন। মাছগুলি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি ব্যবহার করব। আমি এখানে 1/2 কাপ পানি নিয়েছি, আমি পুরো পানিটা দিব না, অল্প অল্প করে পানি দিব। একসাথে পানি দিয়ে দিলে ভাজা ভাজাটা হবে না, তো আমি অল্প একটু পানি দিব, তারপর আবার আমার প্রয়োজন মনে করলে আবার আমি পানি দিব। আমি আমার সব রান্নাতেই বলেছি যে যখন আপনারা পানি দিবেন সবটা একসাথে ঢেলে দিবেন না, বিশেষ করে ভুনা তরকারির মধ্যে কখনোই পানি একসাথে 1 কাপ ঢেলে দিবেন না। আমি এখানে 1/2 কাপ নিয়েছি এবং আপনারা খেয়াল রাখবেন আমি একটু একটু করে ব্যবহার করছি। আর চিংড়ি মাছ রান্না করতে কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর চিংড়ি মাছ যত বেশি রান্না করবেন মাছটা শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে এবং আমি দেখে নিচ্ছি, দেখুন আমার এটা ভুনা ভুনা হচ্ছে এবং চিংড়ি মাছগুলিও হয়ে গেছে। এখন আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা লেবু পাতা ভালো করে ধুয়ে 2 পিস করে কেটে নিয়েছি। এখন আমি লেবু পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি রান্নার চুলাটা বন্ধ করে দিব। আমি এখানে ধনে পাতা ব্যবহার করছি না, কারণ হচ্ছে যেহেতু আমি লেবু পাতা দিয়েছি এটার ফ্লেভারটা ধনে পাতা দিলে নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন লেবু পাতার বদলে। আর আমার কাছে লেবু পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে, আমার হাজবেন্ড খুব পছন্দ করেন, তাই আমি সবসময় লেবু পাতাটা ব্যবহার করি। আমি ধনে পাতাও ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে আমি লেবু পাতাও ব্যবহার করি। তা আপনারা চাইলে লেবু পাতাও দিতে পারেন। এ পর্যায়ে আমার রান্নাটা শেষ এবং আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ ভুনা। এটা তো গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। অনেকে হয়তো রান্না করে আপনারা খান বাসায়, আবার অনেকে হয়তো করতে পারেন না যারা নতুন নতুন রাঁধুনি। আশা করছি আপনাদের এটা হেল্প হবে, কীভাবে রান্না করেছি আপনারা এটা দেখে রান্না করতে পারবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নেক্সট টাইম আমি যে কোনো ভিডিও আপলোড করলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।